লোহাগাড়া উপজেলার সরম্বা নোয়ারবিলা খলিভাড়ার জনবসতির ফাঁসে পাহাড় টিলা ও ফসলি জমি হাড়ি অবৈধভাবে ইটবাড়া নির্মাণ করিবার অভিযোগ করিকে এলাকাবাসী। বিগ ফ্রিজের দ্বারা আমরা পরিবেশ হুমকির সম্মুখীন, যেহেতু এখন বর্ষাকাল হন এখন দূরবার নৈর, কিন্তু গ্রীষ্মকালে জব্দ করিল। জব্দ করানোর ফল দেখি এখন এক মাসের সময় দিলে এটি নিয়ে যাবে দেখি, এখন আবার নতুন পাবল দেখি হাসল দেখি শুরু হয়ে গড়দল দেখি শাহালম কোম্পানি এবং দেখি তারা অন্য অন্য দিকে জামালের আরো অন্যান্য কয়েকজন মিলিয়ে দেখি বিড়ি ফিলি বা করার আর ব্যবসা প্রত্যেক জায়গার মধ্যে আরেকখানে দরখাস্ত দিয়ে রাখি প্রত্যেক জায়গা দি হন জায়গার তো না আজি আরকিরম হয় বন্দর লেগে গেলাম তো বন্দর জ্ঞান হইলাম এবং বিগত টিনু সাহেবে একখান প্রতিবাদ করিয়ে ইয়ানরে ফাঁস গড়িয়ে রে নতুন টিনু আইবার মুকুত গড়িয়ে রে এটা আবার হাস শুরু করে দিয়ে জানা গেল যে ইটবাড়াতুন অবৈধভাবে ইটবাড়া তৈরির হারণে গত 28 এপ্রিল 2 লাখ ইট জব্দ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাহা জামাল উদ্দিনের 10 দিনের জেল দিল তৎকালীন ইউনো মাহবুবুল আলম। ফলে কৌশলে এই ইট আবার শালম কোম্পানি অন্য জনের দি নিলাম লইয়েরই এই ইট দিয়ে প্রশাসন মানার তোয়াক্কা না করি আবার এই ইট দিয়ে তৈরি করে ইটবাড়া ইটবাড়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা শালম কোম্পানির ভাই জামাল উদ্দিন হতা হইলে ইবাই হয় পরিবেশ অধিদপ্তর যোগাযোগ করি আর জিগ জাগ দিবা গভর্নমেন্টের বর্তমান অনুমোদন দিয়ে আর জিগ জাগ করি কাগজপত্র আছে না কাগজপত্র আনার প্রসেসিং করির তো অলরেডি আর পরিবেশ অধিদপ্তর কাগজ দিবে না আর ছাড়পত্র দিবে দেবা কমপ্লিট হওয়ার পরে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করানোর পরে আর ছাড়পত্র পরিবেশ অধিদপ্তর দিবে। এই বিএফআর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম সিপ্লাস টিভির হয় আমি নিজে ঘটনাস্থলে যে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে সরজন্যে যে দেখে আমি কিছু এক্সকাভেটরকে জব্দ করেছি এবং তাদেরকে সম্পূর্ণরূপে নিষেধ করেছি যে অত্র স্থানে কোনো রকমের ইটভাটা তারা করতে পারবে না। কিছুদিন সময় তাকে চেয়েছেন, আমরা তাকে 1 মাসের সময় দিয়েছি। গণবসতির ফাঁসে এই অবৈধ ইটভাটা বন্ধ করে সুস্থ পরিবেশের বসবাস করিবার সুযোগ দিবার লাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করিয়ে এলাকাবাসী। এরশাদ হোসাইন, সিপ্লাস টিভি, লোয়াগাড়া। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।